গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উজ্জ্বলা ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমরা অনেক ভালো আছি। তো আমার পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো এখন বাজে হচ্ছে 7টা, বাট দেখো চারিদিকে কত কুয়াশা। আজকে কিন্তু প্রচণ্ড কুয়াশা পড়েছে। তো যাই হোক, এই কুয়াশার মধ্যে দিয়েই আজকে দিনটা শুরু করছি। তো চলো, আজকে আমি সারাদিন কী কী করবো সবটা শেয়ার করব। তো ভিডিওটাকে স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থেকো, আশা করছি ভালো লাগবে। তারপর চলে আসলাম হচ্ছে কালকে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, বাট সবগুলো শুকায়নি, একটু হালকা হালকা নরম ছিল। আর প্রত্যেক দিন রিলস করার পর না শাড়িগুলো আর ডেইলি ধোয়া হয় না, সেই জন্য তিনটে শাড়ি এর থেকে ধুয়ে দিলাম। আর হচ্ছে ছেলের ড্রেসগুলো আর ওর বাবার একটা সোয়েটার ধুয়ে দিয়েছিলাম, পিকনিকে যাবে একটা দোকান থেকে আর কি নিয়ে যাচ্ছে, তো সেই জন্য ওর সোয়েটারটাও ধুয়ে দিলাম। কেচে ধুয়েই তোলা ছিল, বাট হচ্ছে তোলার পরেও না কেমন একটা গন্ধ হয়ে যায় অনেকদিন থাকলে, সেই জন্য সোয়েটারটা আবার বের করে ধুয়ে দিয়েছে। তারপর একটা বাঁশ নিয়ে এসে একটু দড়িটা উঁচু করে দিলাম, তাহলে একটু মানে কাপড়গুলো মাটিতে পাবে না। তো জামা কাপড়গুলো সব এই যে মেলে দিয়েছে, মেলে দিয়ে এখন বাজে হচ্ছে 9:30। তো সকালের খাওয়াটা সেরে নেবো। তো চলো দেখাচ্ছি কী কী রান্না করলাম আজকে। এটা হচ্ছে কাঁচকলা দিয়ে, আলু দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে, কাঁচা লঙ্কা কেটে দিয়ে আর জিরে বেটে দিয়ে তরকারি করেছি সিম্পলভাবে। আর হচ্ছে টমেটোর চাটনি, এতে কিন্তু একটু দুধ দেওয়া সর্ষে ফোড়ন দিয়ে চাটনিটা করেছি। হ্যাঁ গাইস, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 6:30। তো আজকে কী কী রান্না হবে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই দেখো, এখানে হচ্ছে বাসমতি চাল ভেজাতে দিয়েছি, আর এখানে রয়েছে হচ্ছে পনির, আর এদিকে রয়েছে হচ্ছে কি সবজি রয়েছে, দাঁড়াও ফ্রন্ট ক্যামেরায় দেখা, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, রয়েছে হচ্ছে ক্যাপসিকাম, তারপরে গাজর, বিন রয়েছে, আর গোলাপ জলটা বাড়িতে আনায় রয়েছে, এই যে এখানটায় আনা রয়েছে, এই যে আনা রয়েছে গোলাপ জলটা। আর এখন দোকানে যাব, ঘি, তারপরে হচ্ছে কাজু বাদাম, কিশমিশ, আরও যেসব আর কি লাগবে ফ্রাইড রাইস বানাতে সব দোকান থেকে নিয়ে আসবো। এইগুলো দোকানে ছিল না, সেজন্য বাজার থেকে আনালাম। আর এখন যাবো হচ্ছে আমি দোকানে গরম মশলা টসলা হেনা তেনা আলু টালু লাগবে, তো সেগুলো তেল ঠেল আর কি আনতে যাবো এখন দোকানে। তো এই দেখো আমি নিয়ে চলে এসেছি, এখানে হচ্ছে আলু, দুটো ম্যাগি নিয়ে এসেছি, আর যেসব টুকিটুকি জিনিসপত্র লাগবে সেগুলো নিয়ে পত্রগুলো সব নিয়ে এসেছি। আর বাবাদের এখন মাঝে মাঝে সন্ধ্যাবেলা করে রিহার্সেল হচ্ছে কীর্তন গানের জন্য, তো রিহার্সেলের জন্য ওরা এসছে দলের লোকেরা। তো চলো তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দিই, একেবারে চাটা করে নিয়ে গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখাবো। তো দেখো এখানে কিন্তু 10-11 জন আছে, তো 10-11টার মতো কাপে চা ঢেলেছি এখানটায়। এবার মা হচ্ছে চাগুলো দিয়ে আসতে যাবে, আমি সব ঢেলে দিলাম, মা গুনে দিল। এবারে দেখো এই যে দিয়ে দিয়েছি, মাই কিন্তু দিয়ে এসেছিলো চাটা, আমি করে দিয়েছিলাম, মা দিয়ে এসেছিলো। এখানে এই যে সবাই মিলে, এখানে দাদু আছে, তার পিসি টিসি হয় আর কি, আর যে হারমোনিয়াম বাজাচ্ছে ওটা হচ্ছে আমার একটা ভাসুর হয় আমাদের, আর আমার শ্বশুর পাশেই বসে রয়েছে। তো সবাই মিলে, আমার শ্বশুরই মেন হচ্ছে দলটার আর কি হেড, তো কলকাতাতে একটা বায়না পড়েছে যার জন্য হচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে রিহার্সেল করতে হচ্ছে, কারণ যে কোনো একটা কাজের জন্য তো আগে থেকে প্রস্তুতি নিতেই হবে, তাই না? তো চাটা দিয়ে এলাম, এবার হচ্ছে রান্নার দিকে যেতে হবে। তো এদিকে দেখো গাজর, ক্যাপসিকাম, বিন সব কেটে নিয়েছি, আর পনিরগুলো হচ্ছে সব এখান কড়াই ভেজে ভেজে লাল লাল করে গামলায় তুলে নিচ্ছি। তো দেখো ফাইনালি কিন্তু আমার পনিরের যে সবজিটা সেটা রেডি হয়ে গেছে, আর গরম গরম ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। তো চলো আজকের মতো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের মতো, বাই বাই, গুড নাইট।